আজ আমরা নবম শ্রেণীর বাংলা ক্লাসে বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় শব্দ গঠনের কৌশল ও শব্দ বাংলা শব্দ ভান্ডার। এই অধ্যায়টি পড়ব শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দ ভাণ্ডার আমরা প্রথমে জেনে নিই যে শব্দ কী মানুষের মুখ থেকে বের হওয়া এক একটি ধ্বনি বা একাধিক ধ্বনি এর সমষ্টি যদি একটি বস্তু বা ভাব প্রকাশ করে তাহলে সেটি হয় শব্দ ইংরেজিতে যাকে আমরা বলি ওয়ার্ড যদিও এই বাংলা শব্দ যেটি সেটি দুই অর্থে ব্যবহৃত হতে পারে একটা তো ওয়ার্ড আরেকটি সাউন্ড কিন্তু আওয়াজ বা শব্দ আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় এক বা একাধিক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে নিয়ে যে অর্থপূর্ণ শব্দ গঠিত হয় তাকে নিয়ে আমরা এই যে শব্দ একে আমরা দুটো ভাগে তার গঠন অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করি এবার আমরা সেই আলোচনায় যাব সব গঠনগতভাবে শব্দের শ্রেণী বিভাগ গঠনগতভাবে মানে ধনী বা আর যা কিছু শব্দের মধ্যে যুক্ত হয়ে আছে তার মানে শব্দটি কিভাবে গঠিত হয়েছে এই ব্যাপারটি নিয়ে আমরা যদি শব্দের শ্রেণীবিভাগ করতে চাই তাহলে আমরা শব্দের দুটি ভাগ পাব এক হচ্ছে মৌলিক শব্দ আরেকটি হচ্ছে সাধিত শব্দ মৌলিক শব্দ কি মৌলিক শব্দ হচ্ছে তার উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে মা দেখ খা এগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে বর্ণ যেমন মা এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাব ময় হসন্ত যোগ আ দেখ এটাকেও যদি বিশ্লেষণ করি তাহলে দয় হসন্ত যোগ এ যোগ ক্ষয় হসন্ত এরকম পাবো তাহলে শব্দটির অর্থ আর বজায় থাকবে না তাহলে যে শব্দটিকে আমরা বিশ্লেষণ করতে পারি না অর্থকে বজায় রেখে তাকেই আমরা বলছি মৌলিক শব্দ আরেকটি শব্দ কি সাধিত শব্দ সাধিত শব্দটি যেমন দেখো একটি উদাহরণ তোমাদের বই থেকে আমি নিয়েছি প্রদর্শন প্র যোগ দৃশ যোগ অন দৃশ একটি ধাতু প্র একটি উপসর্গ অন একটি প্রত্যয় তাহলে এই প্রদর্শন শব্দটিকে ভেঙে আমি একটি উপসর্গ একটি ধাতু ও একটি প্রত্যয় পেলাম এবার দেখো আমরা দেখছি সাধিত শব্দের অংশ এই যে আমরা বললাম সাধিত শব্দ বিশ্লেষণ করে আমরা দেখালাম এই সাধিত শব্দের কয়েকটা অংশ আমরা দেখছি প্রথম দেখলাম কি প্র উপসর্গ তারপর দেখলাম প্রত্যয় দৃশ না দৃশ হচ্ছে ধাতু প্রকৃতি আর অন হচ্ছে প্রত্যয় তাহলে আমরা সাধিত শব্দের মধ্যে পাচ্ছি উপসর্গ প্রত্যয় প্রকৃতি উপসর্গকে আমরা ভাষা অনুসারে তিনটে ভাগে ভাগ করছি একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ একটা বাংলা উপসর্গ আর একটি বিদেশি উপসর্গ যা আমরা একটু পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যয় মানে যেটি এই শেষে যুক্ত হয়েছে অন একে আমরা প্রত্যয় বলছি তাহলে প্রত্যয় অনেক সময় একটা ধ্বনি হতে পারে অথবা একাধিক ধ্বনিও হতে পারে যে ধ্বনি বা ধ্বনিকুচ্ছ শব্দ বা ধাতুর পরে যুক্ত হয় হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই আমরা বলছি প্রত্যয় এই প্রত্যয় যদি ধাতুর পর হয় তাহলে সেটি কৃত প্রত্যয় যদি শব্দের পর যুক্ত হয় তাহলে সেটি তদ্ধির প্রত্যয় এ সম্পর্কেও আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব আমরা এখন শুধু মুখবন্ধ বন্ধ করছি ভূমিকায় আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটি আরেকটি ভাগ হচ্ছে প্রকৃতি তারও মধ্যে দুটো ভাগ একটা নাম প্রকৃতি যেটা শব্দের পর যুক্ত হয় শব্দের সঙ্গে যুক্ত হয় আরেকটা হচ্ছে ধাতু প্রকৃতি বা ধাতু যেটা আমরা আবার পরবর্তীকালে আলোচনা করব আচ্ছা এবারে আমরা দেখি এই যে প্রদর্শন এই উদাহরণটি আমরা নিয়েছি সাধিত শব্দের উদাহরণ হিসেবে তাহলে আমরা দেখলাম কি শব্দের গঠনগত শ্রেণীবিভাগ হচ্ছে দুটি মৌলিক শব্দ যাকে বিশ্লেষণ করা যায় না সাধিত শব্দ যাকে বিশ্লেষণ করা যায় তাকে আমরা বলছি সাধিত শব্দ এই যে উদাহরণ সহযোগে আমরা সাধিত শব্দের ভাব কী কী পাচ্ছি আমরা একটা সাধিত শব্দ যে একটা শব্দকে বলছি তাহলে আমরা কেন বলছি কি বিশ্লেষণ করলে আমরা কী কী পাচ্ছি দেখো প্র পাচ্ছি উপসর্গ দৃশ পাচ্ছি ধাতু প্রকৃতি বা ধাতু অন পাচ্ছি প্রত্যয় আরও বিশেষভাবে বললে গেলে বলতে গেলে এটি হচ্ছে কৃত প্রত্যয় তাহলে আমাদের আলোচ্য হচ্ছে এই যে শব্দ গঠন কিভাবে হলো কখনো কখনো আমরা দেখি যে মৌলিক শব্দ বা স্বয়ং সিদ্ধ শব্দ মৌলিক শব্দের আরেকটি নাম আছে তোমাদের বইতে দেখবে স্বয়ং সিদ্ধ শব্দ সেই স্বয়ং সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ হচ্ছে যে এটি বিশ্লেষণ ঠিক করা যায় না যদি বিশ্লেষণ করতেই হয় তাহলে ধ্বনি বিশ্লেষণ হয়ে যায় যার কোনো অর্থ প্রকাশ হয় না আর সাধিত শব্দ হচ্ছে অর্থযুক্ত এক বা একাধিক ধনী গুচ্ছ আমরা পাই যার মধ্যে থেকে একেই আমরা বলছি সাধিত শব্দ সাধিত শব্দের অংশগুলো হচ্ছে উপসর্গ প্রত্যয় প্রকৃতি যা নিয়ে আমরা পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা করব একটি উদাহরণকে ভেঙে প্রদর্শনী শব্দটিকে ভেঙে আমি তোমাদের দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম যে এই একটি শব্দের মধ্যে কেন একে সাধিত শব্দ আমরা বলছি যে এর মধ্যে আমরা উপসর্গ পাচ্ছি ধাতু বা ধাতু প্রকৃতি পাচ্ছি প্রত্যয় বা কৃত আমরা পাচ্ছি এবারে আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে তাহলে আগে আমাদের উপসর্গ আলোচনার প্রথমেই জেনে নিতে হবে উপসর্গ কাকে বলে উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় পদ তোমরা অনেক ছোট ক্লাস থেকে পদ পড়েছ তাহলে নিশ্চয়ই অব্যয় পদ কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই যে পুরুষ ক্রিয়ার কাল এগুলির ভেদে যে পদের কোনো রকম পরিবর্তন হয় না তাই সেই ধরনের শব্দকে বা পদকে আমরা বলি অব্যয় পদ তাহলে উপসর্গগুলো প্রথমেই আমরা কি জানলাম যে উপসর্গগুলো হচ্ছে এক একটা অব্যয় পদ তাহলে এবার উপসর্গ কাকে বলে আমরা জানি যে যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে বসে এবং অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাদের বলা হয় উপসর্গ সংজ্ঞাটি একটু যদি ভালো করে তোমরা খেয়াল করো তাহলে তোমরা কি দেখবে প্রথম জিনিস দেখবে এটা একটা কিপ পদ অব্যয় পদ আর এটি ধাতু বা শব্দের আগে বসে উপ এখানে কথাটির অর্থ হচ্ছে আগে বা পূর্বে তাই এখানে এটাই মূল বিষয় এই কারণেই যেহেতু ধাতু বা শব্দের আগে বসছে সেই জন্য এর নাম হচ্ছে কি উপসর্গ তাহলে আমরা আরেকবার দেখি যে যেসব অব্যয় পদ মানে এই যে যেমন ধরো এখানে উপকার এখানে উপসর্গটি হচ্ছে উপ এর কোনো পরিবর্তন হয় না কারণ এগুলি অব্যয় কোনোভাবে কোনো ক্ষেত্রে এর পরিবর্তন হয় না তাই এটি অব্যয় পথ তাই অব্যয় পথ আমরা নিশ্চয়ই জানি আমি একটু আগেই তোমাদের বললাম যে ক্রিয়ার কাল তোমাদের ক্রিয়ার কালের ভেদে বা পুরুষ ভেদে এর কোনো পরিবর্তন হয় না সেই জন্য একে আমরা অব্যয় পদ বলি যার পরিবর্তন নেই সেটি হলো অব্যয় পথ তাই যেসব অব্যয় পথ ধাতু বা শব্দের আগে বসে আগে বসে বলি এর নাম উপসর্গ উপমানে কি বললাম উপমানে হচ্ছে পূর্বে বা আগে আরও একটা বৈশিষ্ট্য কি যে আগে তো বসল বসে কি করলো অর্থের পরিবর্তন ঘটায় ঘটিয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে এক অর্থের পরিবর্তন ঘটাবে দুই নতুন শব্দ গঠন করবে এখানে একটা উদাহরণ দিলাম উপকার বিশ্লেষণ করলে আমরা পাবো উপযোগ ক্রি যোগ ঘং এটা আমরা উচ্চারণ করব কি ঘং হ্যাঁ তোমাদের অনেকের ইঁয় চয়ে লেখার একটা প্রবণতা থাকে এটা ইঁয় চয় নয় এটা শুধু ইয় ঘ আর ইঁ ইঁয়ের নিচে যেটা আছে সেটা হসন্ত হুম আচ্ছা তাহলে আরও যদি সহজ করে বলতে যাই উপযুক্ত কার উপ মানে হচ্ছে ক্রিয়া ক্রি মানে হচ্ছে ক্রিয়া কিছু করা ডুইং সামথিং এইটার আগে এটা মানে তো কিছু কাজ করা এর আগে উপ এই উপসর্গটা যখন যুক্ত হলো তখন হয়ে গেল শব্দ কি উপকার তাই উপকার আর কাজ করা এক বিষয় কিন্তু নয় তাহলে এখানে কি হলো নতুন শব্দ গঠন হলো আর এই কাজ করা বা ডুইং সামথিং এই অর্থটা কি হয়ে গেল পরিবর্তিত হয়ে গেল উপকার করা কারোর ভালো করা হ্যাঁ দ্বিতীয় যে উদাহরণটি আমরা নিয়েছি এটা একটা সংস্কৃত উদাহরণের উপসর্গের উদাহরণ আমরা একটা বাংলা উদাহরণ নিয়েছি যেটা বুঝতে তোমাদের সুবিধা হবে কাজ ক্রিয়া কিছু করা আর কু কাজ খারাপ কাজ তাহলে নতুন শব্দ গঠন হলো অর্থের পরিবর্তন হলো এইখানে উপসর্গ ধাতুর আগে বসেছে আর এই উপসর্গ শব্দের আগে বসেছে আমরা বললাম না যে ধাতু বা শব্দের আগে বসে তাই দেখো এখানে দেখলাম ধাতুর আগে বসলো আর এখানে দেখলাম শব্দের আগে বসল তাহলে আমরা এর আগে জানলাম উপসর্গ কাকে বলে উপসর্গের মধ্যে কি কি বিষয়গুলো আমরাদের আমাদের দেখতে হবে উপসর্গকে চিনতে গেলে বুঝতে গেলে তাহলে এবার আমরা আলোচনা করব উপসর্গের কাজ অনেকগুলো কাজ রয়েছে মানে পাঁচটি কাজের কথা এখানে রয়েছে এটা তোমাদের বইতেই রয়েছে তোমরা সেখান থেকে করতে পারো আর এই যে কাজগুলোর কথা আমরা বলছি সেগুলো আমরা আরেকবার নিই এটা আমরা একটু আগেই সংজ্ঞাটা বিশ্লেষণ করতে গিয়ে আলোচনা করেছি তবু আমরা আরেকবার দেখি এবার এখন প্রশ্ন হলো যে তোমাদের এখান থেকে কি রকম করে প্রশ্ন আসবে সে প্রশ্নটা ধরো তোমাদের বলা হলো উপসর্গের যে কোনো একটি কাজ লেখো অথবা বলা হলো যে কোনো দুটি কাজ লেখো অথবা এখানে একটি যে কোনো একটা কাজের কথা উল্লেখ করে দিয়ে বলা হলো যে এটি কিসের কাজ বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলবো না কাজ সেটা উপসর্গের অনুসর্গের প্রকৃতি ধাতু প্রকৃতির না প্রত্যয়ের এমসিকিউ বা ছোটো প্রশ্নের ক্ষেত্রে তোমাদের আসে তখন তোমাদেরকে সেটা বুঝিয়ে বলতে হবে যেটা কিসের কাজ হ্যাঁ তো আগে আমরা দেখে নিই যে উপসর্গের কাজগুলো কি কি আমি একটু আন্ডারলাইন করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি উপসর্গের কাজের মধ্যে প্রথমে আমরা দেখব নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি কি রকম দেখো ছায়া তার আগে প্র এই উপসর্গযুক্ত হয়ে হয়ে গেল প্রচ্ছায়া এখন তোমাদের মনে হতে পারে ছায়ায় তো ছ আছে প্রচ্ছায়া কেন ছয় ছয় এটা সন্ধি হয়ে একটা সূত্র অনুযায়ী এরকম হয়েছে সেটা এখনই তোমাদের অত কি বলবো অত গভীরে আলোচনা না করলেও চলবে কিন্তু এটাও ওই ছায়ারই সাথে উপসর্গ যুক্ত হয়ে আলোচনা হয়েছে এই নতুন শব্দ গঠন হয়েছে আমরা এটুকুনি বলছি তোমাদের শুধু এটুকুনি এখন বোঝো পরবর্তীকালে যখন আরও ডিটেলে আলোচনা করব তখন আমরা আবার দেখব যে এখানে কেন আসলে প্র এর সঙ্গে একটা বিসর্গ থাকে সেই কারণে সন্ধি হয়ে এখানে ছয় ছয় হয়েছে এটা সন্ধি সূত্র অনুযায়ী হয়েছে কিন্তু ছায়া মানে আর প্রছায়ার মানে কিন্তু একটু হলেও আলাদা তাই এখানে আমরা বলতে পারি নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হলো যখনই উপসর্গটি যুক্ত হলো ঠিক আছে তাহলে এই উপসর্গের কাজ কি হলো এখানে যে নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করা দ্বিতীয় দেখি দু নম্বর দু নম্বরে আমরা দেখছি যে শব্দের অর্থের পরিপূর্ণতা লাভ রকম পুষ্টি পরিপুষ্টি পুষ্টি মানে নিউট্রিশন আর পরিপুষ্টি মানে সন্তুষ্টি হ্যাঁ মানে অর্থ যে একেবারে পাল্টে গেল তা নয় কিন্তু এখানে এই পরি এই উপসর্গটি যুক্ত হয়ে কিন্তু হলো কি না পরিপুষ্টি সেই পরিপুষ্টি শব্দটি এই পুষ্টি শব্দের পরিপূর্ণতা দান করলো অর্থের পরিপূর্ণতা দান করল বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে প্রথম হচ্ছে নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হতে পারে আবার বলতে পারে অর্থের পরিপূর্ণতা একেবারে পাল্টে না গিয়ে অর্থের পারে অর্থের হতে হতে শব্দের সম্প্রসারণ পারে যেমন তাপ তাপ মানে হচ্ছে কি নিশ্চয়ই তোমরা জানো হিট কিন্তু প্রতাপ মানে কিন্তু তা নয় সেটা আরো বেশি সম্প্রসারিত হলো প্রতাপ মানে পরাক্রম দাপট হ্যাঁ তাহলে তা এই শব্দটি পরবর্তী যে মানে যেটি উপসর্গযোগে যে শব্দটি গঠিত হলো তার অর্থ সম্প্রসারিত হলো শব্দের অর্থে সংকোচন দান দান মানে কিছু দেওয়া আর অনুদান মানে হচ্ছে এখানে সরকারি বা কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের দান তাহলে এই দানের থেকে এই দানটি আরো সংক্ষিপ্ত অর্থে ব্যবহৃত হচ্ছে তাই তো তাহলে এখানে অর্থের সংকোচন হলো অনু এই উপসর্গটি যোগ করার পর তাহলে আমরা দেখছি যে অর্থের সম্প্রসারণও যেমন হয় আবার অর্থের সংকোচনও তেমনি হতে পারে সর্বশেষ যেটা অর্থটা একেবারে পাল্টে যেতে পারে অর্থের পরিবর্তন হতে পারে যেমন দেখো কথা কুকথা যেমন একটু আগেই আমরা উদাহরণ দিয়েছিলাম কাজ কুকাজ তাই তো বিপরীত হয়ে গেল না কথা মানে হচ্ছে কথা বলা কিছু কথা হ্যাঁ বলা বক্তব্য বিষয় আর কথা মানে হচ্ছে খারাপ কথা তাহলে অর্থটা কি হয়ে গেলো একেবারে পরিবর্তিত হয়ে গেল তাহলে উপসর্গের কাজ কি কি আমরা আরেকবার একটু দেখে নিই নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করা শব্দের অর্থের পরিপূর্ণতা লাভ শব্দের অর্থের সম্প্রসারণ শব্দের অর্থের সংকোচন শব্দের অর্থের পরিবর্তন এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমি একটা একটা করে উদাহরণ দিয়েছি এবং তোমাদেরও তাই করতে হবে তোমরাও যখন উপসর্গের কাজ লিখবে তখন তোমাদেরকেও এই একটি একটি করে উদাহরণ অন্তত তোমাদের দিতে হবে এখন যদি কেউ দুটি দিতে চাও দিতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু কমপক্ষে একটি উদাহরণ না দিলে এই ব্যাপারটিকে তুমি স্পষ্টভাবে বোঝাতে পারলে না সেই ক্ষেত্রে তুমি কিন্তু নম্বর অর্ধেক পাবে এবার আমরা উপসর্গের কাজ যেমন দেখলাম এবার আমরা উপসর্গের কয়েকটি বৈশিষ্ট্য দেখব উপসর্গের কয়েকটি বৈশিষ্ট্য দেখব উপসর্গের বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা প্রথমেই দেখে নিই প্রথম দেখি আমরা নতুন অর্থবোধক শব্দ গঠন এটা আমরা কাজের মধ্যেও দেখেছি আবার শব্দ বা ধাতুর আগে এটি যুক্ত হয় আর এগুলি প্রকৃতপক্ষে অব্যয় শব্দ যখন আমরা সংজ্ঞাটি বিশ্লেষণ করেছিলাম তখন আমরা এই তিনটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছিলাম সেখানে ওই সংজ্ঞার মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য কিন্তু আলোচনা করা ছিল তাহলে আমরা বৈশিষ্ট্য হিসেবে পাচ্ছি নতুন অর্থবোধক শব্দ গঠন শব্দ বা ধাতুর আগে যুক্ত হয় সেই জন্যই তো উপকথাটির মানে হচ্ছে আগে শব্দ বা ধাতুর আগে যুক্ত হয় আর এগুলি প্রকৃতপক্ষে অব্যয় শব্দ এবার আমরা করবো শ্রেণী বিভাগ আমরা প্রথমেই যখন সাধিত শব্দ মৌলিক শব্দ করেছি তখন আলোচনা করতে গিয়ে শ্রেণীবিভাগ দেখেছি আমরা তিনটি ভাগে উপসর্গগুলোকে ভাগ করি সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ প্রথমে আমরা সংস্কৃত গুলোকে নিয়ে আলোচনা করব সংস্কৃত উপসর্গে আমরা মোট কুড়িটি উপসর্গের আমরা নিদর্শন পাই সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে আমরা কুড়িটি উপসর্গ মোট কুড়িটি উপসর্গের আমরা নমুনা পাই বা উদাহরণ পাই কীরকম প্র পড়া অপ নি অব অনু নির নির মানে নি এরকমও হয় দূর মানে দুঃহ এরকমও হয় বি সু উৎ বা উদ প্রতি, অভি অতি অপি উপ আ এবার এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই তোমাদের জানার জন্য আমি বললাম তবে এটা তোমাদের মনে রাখতে হবে সংস্কৃত উপসর্গ মোট কুড়িটি রয়েছে এবারে আমরা সংস্কৃত উপসর্গের এই যে উদাহরণগুলো রয়েছে সেগুলো থেকে একটু একটু আলোচনা করি প্র উপসর্গের প্রখ্যাত প্রগতি এই যে তোমাদের কি অর্থে সেটা তোমরা পড়তেও পারো একটু নিজেদের জানার জন্য কিন্তু এত এভাবে তোমাদের করার দরকার নেই প্র উপসর্গযোগে যেমন খ্যাত প্রখ্যাত গতি প্রগতি হ্যাঁ প্র গাঢ় প্রগাঢ় বল প্রবল হ্যাঁ লাভ প্রলাপ এইরকম পিতামহ প্রপিতামহ পড়া দিয়ে পরাক্রম পরাক্রান্ত পরা পরায়ণ পরামর্শ পরাজয় পরাভব অপদিয়ে অপকার অপমান অপবাদ অপকর্ম অপব্যবহার অপসারণ অপহরণ এরকম সম দিয়ে সমাদর সম্প্রদান সমাহার সংকলন সংবাদ সম্মুখ সমক্ষে নি দিয়ে নিদারুন নিদান নিবিষ্ট নিক্ষেপ নিবারণ নিষেধ নিগ্রহ নিশ্চিদ্র, অবদি অবজ্ঞা অবমাননা অবগাহন অবরোহণ অবনমন এই ভাগগুলো তোমাদের একটুখানি করে নিতে হবে এই ভাগগুলি আমাদেরকে করতে হবে এই যে উদাহরণ এবার তোমাদের হতে পারে যে উপসর্গগুলোর নাম দিয়ে দেওয়া হলো বলা হলো যে এগুলো শব্দ গঠন করে দেখাও অথবা কোনো শব্দ দিয়ে দেওয়া হলো এখানে উপসর্গগুলো বিশ্লেষণ করে দেখাও হ্যাঁ বা কোনো সংস্কৃত উপসর্গের উদাহরণ দাও তোমাদের এই এগুলোর যেমন উদাহরণ হিসেবে দিতে হবে তার সঙ্গে শব্দটা কি গঠিত হচ্ছে সেগুলোও কিন্তু দিতে হবে এই কুড়িটি সংস্কৃত উপসর্গ ছাড়াও আরও কিছু অব্যয় আছে যেগুলি উপসর্গের মতোই ধাতুর আগে ব্যবহৃত হয় যেমন আবি আবিষ্কার আবির্ভাব বহি বহির জগৎ বহির্গমন অন্ত অন্তর্গত অন্তরাত্মা প্রাদু প্রাদুর্ভাব পুরো পুরস্কার পুরোভাগ তীর তিরোধান তিরস্কার অলম অলঙ্কার অলঙ্করণ সাক্ষাৎ সাক্ষাৎকার সাক্ষাৎ দর্শন এই রকম বিভিন্ন একই ধাতুতে ভিন্ন ভিন্ন উপসর্গযোগে ভিন্নার্থক শব্দ গঠন ক্রি উপসর্গযোগে আ দিয়ে আকার সম দিয়ে সংস্কার উপ দিয়ে উপকার অর্থ পাল্টে গেল প্রত্যেকটাতে ঘং এই প্রত্যয় যুক্ত হয়েছে রি এইটা দিয়ে হচ্ছে প্ররি, প্রহার আহার সমরি, সংহার প্রত্যেকটাতে ঘং উপসর্গ প্রত্যয় যুক্ত হয়েছে এই রকমভাবে একটা ধাতুতে আলাদা আলাদা উপসর্গ যোগ করে নতুন নতুন শব্দ গঠন এরকম তোমাদের করতে হবে এরপর তোমাদের আছে বাংলা উপসর্গ অ অজানা অনর আ আগাছা অনা অনাবৃষ্টি কু কুকাজ কুকথা নি নীলাজ নিখুঁত নির্ভেজাল এরকম যেই ভাগগুলো তোমাদেরকে এই মনে রাখতে হবে কয়েকটা এবং বাংলা উপসর্গ কিভাবে গঠন হচ্ছে শব্দগুলো সেটাও ঠিক এরপরে রয়েছে বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ আমরা আরবি ফার্সি ইংরেজি প্রভৃতি বিদেশি ভাষা থেকে বহু বাংলা উপসর্গ বা শব্দ বাংলায় ব্যবহৃত হয়েছে যেমন গড় গড় হাজির ফি ফি বছর বে বেআইনি বদ বদনাম হর হর রোজ হ্যাঁ এই রকম বহু উপসর্গ রয়েছে বিদেশি উপসর্গ যেগুলিকে আমরা বাংলায় অনায়াসেই সাবলীল ভঙ্গিতে ব্যবহার করি তাহলে এই যে বিদেশি উপসর্গগুলি হেড হেড অফিস হেডমাস্টার সাব সাব জজ সাব ডেপুটি মিনি মিনি বাস মিনি হোটেল হ্যাঁ মিনিবাস নয় মিনিবাস শব্দটা ভুল যাই হোক আম আমজনতা কার কারবার কারখানা এরকম বিদেশি উপসর্গ যোগে শব্দ আমাদের গঠন করতে হবে এরপর আমরা যেটা করব উপসর্গে ঠিক বিপরীত অনুসর্গ অনুসর্গ হচ্ছে যেসব অব্যয় বিশেষ বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে অনুসর্গকে আবার কি বলি আমরা পরসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয় এটা তুলে ছোট প্রশ্ন কিন্তু আমাদের আসে উপসর্গ যেমন শব্দের আগে বসে অনুসর্গ তেমনি শব্দের পরে বসে উপসর্গ শব্দের সঙ্গে মিশে যায় কিন্তু অনুসর্গ আলাদাভাবে বসে এই যেহেতু পরে বসে তাই জন্য এর নাম অনুসর্গ উপসর্গ যেহেতু আগে বসে তাই উপসর্গ এরম নাম আর অনুসর্গ যেহেতু পরে বসে তাই অনুসর্গ নাম অনু কথাটির অর্থ হচ্ছে অনু শব্দের অর্থ হচ্ছে পরে সেই জন্য এর একে এইরূপ নাম দেওয়া হয়েছে অনুসর্গ দু প্রকার ক্রিয়াজাত অনুসর্গ শব্দজাত অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে দিয়া ধরিয়া ধরে করিয়া হইতে হতে বলিয়া বলে এই রকম আর শব্দজাত অনুসর্গ কি দাঁড়া জন্যে বিনা তরে সহিত অপেক্ষা তোমাদের হতে পারে যে যে কোনো দুটো ক্রিয়াজাত অনুসর্গ বলো অথবা যে কোনো দুটো শব্দজাত অনুসর্গ বলো অথবা বলা হতে পারে যে অনুসর্গকে আর কি কি নামে আমরা চিনি হুম অনুসর্গ কাকে বলে অনুসর্গের কটি ভাগ ও কী কী এরকম আমরা দেখি এই যে ক্রিয়াজাত বা শব্দজাত যে কোনো অনুসর্গই হোক না কেন এটাই হচ্ছে বিভক্তির পরিপূরক যখন আমরা কারক বিভক্তি আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে কোনো কারককে বুঝবার জন্য বিভক্তির পাশাপাশি অনুসর্গগুলোও কিন্তু খুব কার্যকর তাহলে অনুসর্গগুলো সেখানে বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করেছে শব্দের পরে বসেছে আলাদাভাবে তারা অবস্থান করেছে আর যেটা তোমাদের করতে হবে সেটি হচ্ছে উপসর্গ অনুসর্গের পার্থক্য উপসর্গ অনুসর্গের পার্থক্য তোমাদের তিনটে পার্থক্য দেওয়া আছে এই তিনটে পার্থক্য অন্তত তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে যেমন উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে কখনোই পরে বসে না আর দু একটি ক্ষেত্র ছাড়া অনুসর্গ সাধারণত বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে প্রতি অতি উপসর্গ বাদে অন্য প্রয়োগ নেই মানে আলাদা প্রয়োগ নেই এরা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় আর অনুসর্গের প্রয়োগ প্রয়োগ স্বতন্ত্র আছে এরা সাধারণত পদের সঙ্গে মিশে যায় না স্বতন্ত্রভাবে অবস্থান করে দু একটি ক্ষেত্রে অবশ্য পদের সঙ্গে জুড়ে যায় এটা ব্যতিক্রম ব্যতিক্রম নিয়ে আমরা বিশেষ কিছু বলবো না উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটায় নতুন শব্দ গঠন করে আর অনুসর্গ বিশেষ বা সর্বনামের পদে পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে এই তিনটে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে একটি আসতে পারে দুটো আসতে পারে বা তোমাদের অন্যভাবে ঘুরিয়ে শর্ট কোয়েশনের মধ্যেও আসতে পারে তাহলে আমরা আজকে শব্দ গঠনের কৌশলের প্রথম পর্যায়ের আলোচনা এখানেই শেষ করলাম